সর্বভারতীয় বাঘসুমারির কাজ গতকাল থেকে শুরু করে দিল সুন্দরবনের বন দপ্তর। 748টি জায়গায় 1556টি ক্যামেরা আগামী 39 দিন ধরে নজরদারি চালাবে সুন্দরবনের বাঘেদের উপর। আর তার ভিত্তিতেই বেরিয়ে আসবে কম্পিউটার অ্যানালিসিসের মাধ্যমে সুন্দরবনে বাঘের সংখ্যা কত। গতকাল সেই কাজেই হাত দিল বন দপ্তর। সজনেখালী পীরখালীর বিভিন্ন জঙ্গলে মোট 2টি করে ক্যামেরা বসাচ্ছে বন দপ্তর। বর্তমানে সরকারি ঘোষণা অনুযায়ী সুন্দরবনে বড় বাঘের সংখ্যা 96টি। তবে বন দপ্তরের কর্তারা আশা করছেন 2021-22 সালে সেই সংখ্যাটা অনেকটাই বৃদ্ধি পাবে। এক্ষেত্রে বন দপ্তর ক্যামেরার সামনে বাঘেদের আনতে টোপ হিসেবে ব্যবহার করছে ডিম ও মাংসের একটি বিশেষ মিশ্রণ, যার গন্ধে বাঘ আকৃষ্ট হবে ক্যামেরার সামনে আসতে। ব্যাঘ্র গণনা যেটা হচ্ছে টাইগার সেন্সাস আমাদের শুরু হয়েছে, এটা 2021-22 সালে যে সর্বভারতীয় যে ব্যাঘ্র গণনা যে শুরু হয়েছে তার প্রক্রিয়া সুন্দরবন টাইগার রিজার্ভ শুরু করেছে। আপনারা জানেন যে এখানে মোট 748টি জায়গায় এখানে জায়গায় আমরা দেবো, আমরা ক্যামেরা পাতবো, মোট 1596টা ক্যামেরা বসবে। প্রতিটা এরকম বিভিন্ন টিম আছে, এই আমাদের প্রতিটা টিমে 50 থেকে 60টা করে জায়গায় আমাদের করতে হয়, বসাতে হয়। এবং আমরা এটা 6 থেকে 7 দিনের মধ্যে এই ক্যামেরাটা বসাবো এবং কন্টিনিউয়াস পরপর 7 দিনে আমরা বসিয়ে যাব। এবং 30-32 দিন থেকে 36 দিনের মধ্যে, আবার 30 দিনের পর থেকে 36 দিনের মধ্যে এই ক্যামেরাটা যেভাবে আমরা বসিয়েছিলাম সেই রোটেশনে, যেটা আগে বসিয়েছিলাম সেটা আগে ওঠাবো, এই বেসিসে এটাকে তোলা। দেখুন সেই এক্সক্লুসিভ ছবি বিজনেস প্রাইম নিউজে, কিভাবে বনকর্মীরা বন্দুকের ঘেরাটোপে ক্যামেরা বসানোর কাজ করছেন সুন্দরবনের দুর্ভেদ্য জঙ্গলে। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যে বাঘসুমারিতে অবশ্য ছোট বা বাচ্চা বাঘের সংখ্যাকে ধরা হয় না। বিগত বেশ কয়েক বছর ধরে বাঘসুমারির ক্ষেত্রে পায়ের ছাপ কিংবা বাঘের মলের DNA অ্যানালিসিসের পরিবর্তে ক্যামেরা ট্র্যাপ অনেকটাই বেশি কার্যকরী হয়েছে। অনেক আগে আমরা কি করতাম, বাঘের পায়ের ছাপের প্লাস্টার কাস্ট নিতাম, সেই প্লাস্টার প্যারিসের কাস্ট নিয়ে তারপরে আমরা সেইটাকে মাপতাম, মেপে দেখার চেষ্টা করতাম যে কত রকম সাইজের পাগমার্ক রয়েছে এবং সেই অনুযায়ী একটা আন্দাজ করা হতো যে কত বাঘ থাকতে পারে। কিন্তু এটা হতো কি, যেহেতু কোথাও মাটি নরম কোথাও মাটি শক্ত, সেই জন্য পাগমার্কটা সঠিক সাইজে কিন্তু আসতো না। সুন্দরবন টাইগার রিজার্ভ মে বি হাম এই টাইগার এস্টিমেশন কা কাম শুরু কর রহে হ্যায়। 7 তারিখ সে আমরা সুন্দরবন টাইগার রিজার্ভ মে ক্যামেরা ট্র্যাপ লগানোর কাম হাম শুরু কর রহে হ্যায়। বাদ ফেজ 1 এক্সারসাইজ ভি শুরু হোগা, ইসে হমকো আমরা সুন্দরবন টাইগার রিজার্ভ আর সাউথ 24 পরগনাস মে কিতনা টাইগার হ্যায় উসকা প্রে বেস ক্যা হ্যায় হ্যাবিটেট কা ক্যারেক্টারিস্টিক্স ক্যা হ্যায় ইয়ে পুরা ডেটা হমকো মিল জায়েগা। চলতি বছরে লকডাউন সহ বিভিন্ন কারণে সুন্দরবনে পর্যটকদের আনাগোনা কম থাকায় বাঘের উপস্থিতি টের পাওয়া যাচ্ছে সর্বত্র। সাম্প্রতিক দিনগুলিতে যেভাবে সুন্দরবনের বাঘ প্রকাশ্যে এসে পড়ছে কিংবা মৎস্যজীবীদের আক্রমণ করছে তা থেকে একথা পরিষ্কার যে সুন্দরবনে বাঘেদের সংখ্যা ক্রমশই বাড়ছে বলে মনে করছেন বন দপ্তরের একাংশ। আগামী 39 দিন পরে কি পরিসংখ্যান বেরিয়ে আসে এখন সেটাই দেখার। দক্ষিণ 24 পরগনা থেকে দীপান্বিতা দাসের রিপোর্ট, Business Prime News.